এই বাউলে ধরা ধারণ নাচ দেখে এই বাউলের ধরণ বাউলের ধরণ ধারণ নাচ দেখে তোমরা কেউ লজ্জায় মরো না তোমরা কেউ হেসে মরো না বাউল গান শুনতে যেসে কেউ ঘুমিয়ে পড়ো না যেসে ঘুমিয়ে পড়ো না কাউল গান শুনতে যেসে ঘুমিয়ে পড়ো না সিঙ্গাপুরি কলা বিক্রি করার মতো অভাব রাস্তায় ভিড় করে বিক্রি করা হয় কিন্তু ছালটা লাগিয়ে ছাল ছাড়িয়ে নয় বাউল কেমন কথা বলে শুনে ওই আমার মুঠিখানা চেপে ধরে মুঠিখানা চেপে ধরে আমার মুঠিখানা চেপে ধরে বলেছে মুঠিখানা চেপে ধরে বাজাও তোমার লহরা খানা কারণ লহরাটা যে যত ভালো লহরা করতে পারবে তার যন্ত্র তো ভালো বাজে তা বাউল বলেছেন ওই আবার মোটি খানা চেপে ধরে ও গো বাজাও তোমার লহরা খানা বাউল গান শুনতে যেতে ঘুমিয়ে পড়ো না বাউল গান শুনতে যেতে ঘুমিয়ে পড়ো না
বেঁচে জানে কত তন্ত্র মন্ত্র, বাউলের এই গুপি যন্ত্র, এই যন্ত্রটি গুপি যন্ত্র, কারণ গোপনে থাকে, কোথায় থাকে না বগলের থাকে, গোপনে রাখতে হয় যন্ত্র। এই বাউলের এই গুপি যন্ত্র, এতে জানে কত তন্ত্র মন্ত্র, ওই আবার দুটি তারের ফাঁকে ফাঁকে, দুটি তারে ফাঁকে ফাঁকে, আবার দুটি তারের ফাঁকে ফাঁকে, এই যে দুটি তার, দুটি তার বাবা, দুটি তার, দুজন দুটি তার, ওই ধারে এক তার, এই ধারে এক তার, এই দুটি তারের ফাঁকে ফাঁকে কি করতে হয়, এই লম্বা কাঠিটি মারতে হয়। তাহলে ফাঁকে কাঠি মারছে, যে যত ভালো পারবে সে তত এই যন্ত্রটি ভালো বাজাতে পারবে। তাই বাউল বলেছেন, দুটি তারের ফাঁকে ফাঁকে তোমরা কাঠি মারতে, ছেড়ো না ছেড়ো না, ঘুমিয়ে পড়ো না। বাউল গান শুনতে যেছে, ঘুমিয়ে পড়ো না, বাউল গান শুনতে যেছে, ঘুমিয়ে পড়ো না। সাধের গান কবিতা তুমি আদর করে ধরো বদললে, তার আমার গোসাই ভেবে বলে, সাধের গান কবিতা ওরে তরুণ ধরো বদললে, ওকে চাপা কাটি চেপা টেপি চাপা কাটি, ওকে চাপা কাটি চেপা টেপি করলে হবে, চাপাচাপি করলে কি হবে, ফাটবে না, ফুটবে না, কিচ্ছু হবে না বাবা, তোমার এই বুকের দোষ হয়ে যাবে, শরীরটা দুর্বল হবে। তাই বাউল বলেছেন, ও বেশি চাপাচাপি করলে পরে প্রাণে তুই বাঁচবি না, ঘুমিয়ে পড়ো না। বাউল গান শুনতে যেতে ঘুমিয়ে পড়ো না, ধরল ধরল নাচন দেখে, বাউলে ধরল ধরল নাচন দেখে, তোমাকে লজ্জায় মরল না, বাউল গান শুনতে যেতে ঘুমিয়ে পড়ল না, বাউল গান শুনতে যেতে ঘুমিয়ে পড়ল না।